নমস্কার বন্ধুরা, সৌমিতা রান্নাবাটিতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও একটি পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সারা শীতেই আপনাদের কাছে নিয়ে আসব নতুন নতুন পিঠের রেসিপি। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভাপা পিঠে। তো চলুন শুরু করি। আজকে আমি কাঠের উনানে এই ভাপা পিঠেটা বানাবো, তাই আমি উনানে এক হাঁড়ি জল বসিয়ে দিয়েছি। এই জলটা ততক্ষণ গরম হতে থাক, এই ফাঁকে আমি গুঁড়িটা রেডি করে নেব। দেখুন, এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। ওতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা যেমন পরিমাণ পিঠে বানাবেন সেই অনুযায়ী চালের গুঁড়ি নেবেন। এবার আমি অল্প অল্প করে জল মিশিয়ে গুঁড়িটাকে রেডি করে নেব। একেবারে অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল মিশাতে হবে। ভালো করে সমস্ত গুঁড়িটার সাথে জলটাকে মিশাতে হবে। দেখুন, ঠিক এই রকম ভাবে হাতে মুঠো হয়ে যাচ্ছে, আবার ভাঙলে ভেঙে যাচ্ছে। ঠিক এই রকম ভাবে গুঁড়িটাকে রেডি করে নিতে হবে। এইদিকে দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি একটা নারিকেলের হাফ মালা, নারিকেল কোড়া আর তিনটে খেজুর গুড়ের পাটালি। এবার পাটালিগুলোকে আমি ছুরি দিয়ে একটু কেটে কেটে নেব। এবার আমি পিঠেটা রেডি করার জন্য একটা বাটি আর একটা ফুটো থালা নিয়ে নিয়েছি। এবার এই থালাটার উপরে আমি একটা সাদা কাপড়ের টুকরো বিছিয়ে নেব। এবার দেখুন, এই বাটিটায় আমি অল্প একটু নিচে গুঁড়ি দিয়ে দেব। ভালো করে একটু হালকা করে চেপে চেপে নেব। এরপর দিয়ে দেব নারকেল কোড়া। এবার দিচ্ছি গুড়। আপনারা যেই রকম মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী গুড় দেবেন। আমি অনেকটাই দিলাম, ভালো করে একদম ভর্তি করে। এবারে উপর থেকে আমি আবারও চালের গুঁড়ি দিয়ে ভালো করে একটু চেপে চেপে নেব। এমনভাবে উপরে চালের গুঁড়িটা দেবেন যাতে গুড়গুলো ঢাকা পড়ে যায়। এবারে ভালো করে হাত দিয়ে চেপে চেপে এটাকে ঠিক করে নিতে হবে। দেখুন, আমি আঙুল দিয়ে আমি সাইডগুলোকেও একটু চেপে চেপে নিচ্ছি। এবার ওই ফুটোর থালাটার মধ্যে বাটিটাকে উল্টে নিতে হবে। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে রেডি করে নেব। দেখুন, এই থালাটাতে আমার 4টে পিঠে ধরেছে। এবার এটাকে আমি বাকি যে কাপড়ের টুকরোটা আছে ওটা দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন, জলটাও ফুটে গেছে। এবার ওই ফুটন্ত জলের হাঁড়িটার মুখে আমি এটাকে বসিয়ে দেব। দিয়ে উপর থেকে একটা ভালো করে যাতে বাষ্প না বের হয় সেই রকম থালা ঢাকা দিয়ে দেব। এটাকে আমি 15 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। 15 মিনিট পরে এটাকে আমি খুলে দেখব পিঠেটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা। দেখবেন, পিঠের উপরে যদি একদম চকচক করে জলের মতো, তাহলে জানবেন পিঠেটা একদম রেডি হয়ে গেছে। এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করে একটা প্লেটের উপরে এটাকে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পিঠেগুলো। একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ভাপা পিঠে রেসিপি? আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন।